হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অ্যা চ্যানেল জবলে সোসাইটি তো আজকে একটা নতুন জব নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এসএসসি তরফ থেকে এসএসসি মাল্টিটাস্কিং স্টাফ সিলেকশন স্টাফ রিক্রুটমেন্ট এম টিএস যেটা নন টেকনিক্যাল অ্যান্ড এটা বাইশে এপ্রিল আজকে রিলিজ করা হয়েছে নোটিফিকেশানটি গ্রুপ সি পোস্টের এটা তো মাল্টিটাস্কিং স্টাফ এক্সামিনেশান টু থাউজেন্ড নাইনটিন ফর্ম ফিল আপ স্টার্ট হচ্ছে আজ বাইশে এপ্রিল থেকে উনত্রিশে মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো বাইশে এপ্রিল থেকে উনত্রিশে মে পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে এবং তারপরে পেমেন্ট ডেট একটু বেশি রয়েছে একত্রিশে মে পর্যন্ত অ্যান্ড পরীক্ষার যে টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে সেটা হচ্ছে খুবই কম টাইম রয়েছে দোসরা আগস্ট থেকে সিক্স জুন সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে টু এইট টু থাউজেন্ড নাইনটিন টু সিক্স নাইন টু থাউজেন্ড নাইনটিন এবং ডেসক্রিপটিভ পেপার যেটা হবে সেটা হচ্ছে সতেরোই সতেরো এগারো দু হাজার উনিশ মানে সতেরোই নভেম্বর দু হাজার উনিশ টেন্টেটিভ এই ডেটটা দেওয়া হয়েছে নেক্সট যেটা আছে দেখব ডিটেল ভ্যাকেন্সি পরবর্তীকালে জানিয়ে এখন ভ্যাকেন্সি কিছু ডিক্লেয়ার করা হয়নি পরে টেন ভ্যাকেন্সি ক্যান্ডিডেট কর্নারে জানিয়ে দেওয়া হবে নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে এক্সাম মোড এবং এজ লিমিট খুব গুরুত্বপূর্ণ এজ লিমিটটা আমরা দেখবো এজ লিমিট যেটা রয়েছে সেটা অনেকেই অ্যাপ্লাই করতে পারবে না তার কারণ এজ লিমিটটা খুবই কম রয়েছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে এজ হতে হবে অ্যাস অন এক আট দু হাজার উনিশ মানে ক্যান্ডিডেট বন ক্যান্ডিডেট বর্ণ নট বিফোর টু এইট নাইনটিন নাইনটি ফোর উনিশশো চুরানব্বই দোসরা আগস্ট উনিশশো চুরানব্বইয়ের আগে জন্মালে হবে না তারপরে জন্মাতে হবে ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য এবং যা নিম্নতম বয়স যেটা চাওয়া হয়েছে এক আট দু হাজার একের পর ঠিক আছে সরি আগে এক আট দু হাজার এক সরি এক আট দু হাজার একের পরে যদি কারো জন্ম হয় তাহলে সে অ্যাপ্লাই করতে পারবে না এক আট দু হাজার একের আগে জন্ম হতে হবে নেক্সট যেটা রয়েছে এজ লিমিট তিন বছরের ছাড় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ও বিসিদের জন্য এবং এস এসটির জন্য পাঁচ বছর ছাড় মানে আগস্ট মাসের এক তারিখ অনুযায়ী ফার্স্ট আগস্ট অনুযায়ী বয়স পঁচিশ বছরের ওপর হলে অ্যাপ্লাই করা যাবে না এবং আঠেরো বছরের নিচে হলে অ্যাপ্লাই করা যাবে না ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে আঠেরো থেকে পঁচিশের মধ্যে থাকতে হবে আর এস সি এসটির জন্য পাঁচ বছরের ছাড় থাকবে বয়সের মানে মিনিমাম এসটা আঠেরো বছরই থাকবে ম্যাক্সিমাম এজটা তিরিশ বছর হয়ে যাবে আর ও বি ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়সটা আঠাশ বছর হয়ে যাবে পিডাবলুডি ক্যান্ডিডেটের ক্ষেত্রে আর ডিজার্ভদের জন্য দশ বিচার দশ বছরের ছাড় থাকছে পিডাব্লিউডি ও বিসির জন্য তেরো বছরের ছাড় পিডাব্লুডি এস সি এসটির জন্য পনেরো বছরের ছাড় এক্সার্সম্যানের জন্য তিন বছরের ছাড় থাকছে থাকছে তো এইভাবে যেরকম থাকে আর কি আছে দেখা যাক ডেট অফ বার্থ রেকর্ড কি অনুযায়ী হবে না ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের যে ডেট অফ বার্থ আছে সেই অনুযায়ী ডেট অফ বার্থটা দেখা হবে এবার আমরা দেখবো এক্সাম মোড এবং আর কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো দেখব তার আগে খুব গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লিকেশন ফিস একশো টাকাই রাখা আছে মানে একশো টাকা ফর্ম ফিল করতে লাগবে ইউআর ক্যাটাগরি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য এস এসটিদের জন্য কোনো রকম টাকা লাগছে না এবং ওমেন ক্যান্ডিডেটদের জন্য ঠিক আছে অনলাইন পেমেন্ট করা যাবে আচ্ছা এক্সামিনেশন সম্পর্কে এখানে বিভিন্ন রকম জোন দেওয়া রয়েছে বিভিন্ন রকম কোড রয়েছে এক্সাম মানে জোনের কোডগুলো আচ্ছা এবার হচ্ছে এক্সাম স্কিম যেটা কম্পিউটার বেস টেস্ট হবে একটাই পরীক্ষা হবে এর ওপরই মেরিট নির্ণয় করবে তারপরে যে পেপার টুটা হবে সেটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচার তো ফার্স্ট যেটা থাকছে সেটা হচ্ছে ইংলিশ পঁচিশটা কোশ্চেন থাকবে পঁচিশ নম্বর ঠিক আছে নেক্সট থাকছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজেনিং পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর নেক্সট থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মানে কোয়ান্টিটি পার্টটা নেই অ্যাডভান্স পার্ট নেই পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস থাকছে পঁচিশটা কোশ্চেন পঁচিশ পঁচিশ নম্বর তো নব্বই মিনিট টাইম থাকছে মানে দেড় ঘন্টা টাইম থাকছে আর পরীক্ষার ডেট দোসরা আগস্ট থেকে সিক্স সেপ্টেম্বর পর্যন্ত হতে পারে সো পেপার ওয়ান অবজেক্টিভ টাইপ হবে অ্যান্ড হিন্দি আর ইংলিশে কোশ্চেন হবে শুধুমাত্র হিন্দি এবং ইংলিশে কোশ্চেন থাকবে নেগেটিভ ওয়ান ফোর্থ করে জিরো করে নেগেটিভ থাকবে অ্যান্সার কী দেওয়া হবে এবং নর্মালাইজড কর দেওয়া হবে অবশ্যই প্রত্যেকটা পার্ট যেহেতু বিভিন্ন শিফটে পরীক্ষা হচ্ছে এর এসএসসিতে যেহেতু নর্মালাইজেশান ইন্ট্রোডিউস করা হয়েছে তার জন্য এটা নর্মালাইজড করে স্কোর দেওয়া হবে পেপার টুতে ডেসক্রিপটিভ থাকবে এটা অনলি কোয়ালিফাইং নেচার শর্ট এসে অথবা লেটার যে কোনো একটি থাকবে পাঁচটা পাঁচটা দশটা কোশ্চেন দেওয়া হতো আগে তার মধ্যে যে কোনো একটি লিখতে হতো পঞ্চাশ নম্বর থাকবে তিরিশ মিনিট টাইম থাকবে ঠিক আছে যে কোনো ল্যাঙ্গুয়েজে লেখা যাবে এটা বাংলা ইংলিশ হিন্দি পাঞ্জাবি গুজরাটি যে কোনো ল্যাঙ্গুয়েজে এটা লেখা যাবে মানে এইট সিডুলে যে বাইশটি ল্যাঙ্গুয়েজ আছে সেই বাইশটি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে তোমরা লিখতে পারবে এসে বা লেটার তো এটা সেরকম কিছু ইম্পর্টেন্ট নয় শুধুমাত্র কোয়ালিফাইং করতে হবে এবার এখানে বলা হয়েছে যদি পেপার টু কোয়ালিফাইং নেচার বাট যদি কোনো ক্যান্ডিডেটের সাথে কোনো ক্যান্ডিডেট একই নাম্বার হয়ে যায় মানে টাই হয়ে যায় আর কি সেক্ষেত্রে পেপার টুয়ের মাস্সটার ওপর ভিত্তি করে ফার্স্ট সেকেন্ড করা মানে ধরে না দুটো ক্যান্ডিডেট একই নাম্বার পেয়েছে টায়ার ওয়ানে কিন্তু পেপার টুয়ের মার্কস কেউ একজন বেশি পেয়েছে তাকে যে পেপার টুয়ের মার্কসটা বেশি পেয়েছে মানে ডেসক্রিপ্টিভে তাকে আগে সুযোগ দেওয়া হবে এটাই এখানে বলা হয়েছে শুধুমাত্র টাইয়ের ক্ষেত্রে এক্ষেত্রে শুধুমাত্র কোয়ালিফাই নেচার ঠিক আছে আর পেপার ওয়ানের কাট অফ ক্লিয়ার করলেই তবে পেপার টুতে ডার্ক হবে এটাই এখানে বলা হয়েছে আচ্ছা সিলেবাস যেটা রয়েছে প্রথমে যেটা রয়েছে রিজনিং রিজনিং সিম্পল একদম যেগুলো থাকে এসএসসির বিভিন্ন রকম পরীক্ষায় যেগুলো থাকে অ্যানালজি সিলোলিজম ঠিক আছে তারপর ভিজুয়াল মেমোরি সমস্ত সিলেবাসটাই রয়েছে এটা এসএসসি প্রিভিয়াস যে সিলেবাস ছিল সিজিএলের বা এসএসসি প্রিভিয়াস এর সিলেবাস যা ছিল সেটাই রয়েছে নেক্সট যেটা রয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশে হচ্ছে বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকে ভোকাবুলারি গ্রামার সেন্টেন্স স্ট্রাকচার সিনোনিম অ্যান্টোনিম অ্যান্ড কারেক্ট ইউসেস অফ সেন্টেন্স এইগুলো থাকছে তারপরে নিউমেরিক্যাল অ্যাপটিতে কী থাকছে নিউমেরিক্যাল অ্যাপটিতে নাম্বার সিস্টেম ডেসিমাল ফ্র্যাকশান ঠিক আছে তারপর ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক রেশিও প্রপোর্শন অ্যাভারেজ ইন্টারেস্ট প্রফিট অ্যান্ড লস ডিসকাউন্ট ইউজ অফ টেবিল অ্যান্ড গ্রাফ মানে গ্রাফের অংশগুলো মেন্সুরেশন টাইম অ্যান্ড ডিসটেন্স রেশিও অ্যান্ড টাইম অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো সবই থাকছে মানে অ্যাডভান্স পার্ট মানে জিওমেট্রি এইগুলো বাদ দিয়ে বাদ বাকি যে পার্টগুলো রয়েছে ম্যাথের সেইগুলো সব কিছু সব কটাই থাকছে সিলেবাসে তো অ্যাডভান্স পার্টটা বাদ দিলে যেটা থাকছে সেটা থাকছে এম টিএসের সিলেবাসে নেক্সট যেটা রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেসে হিস্ট্রি জিওগ্রাফি সায়েন্স কালচার ইন্ডিয়ান পলিটি সমস্ত কিছুই থাকছে তো পেপার টু তো যেটা বললাম যে কোনো বাইশটি ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজে এসে বা লেটার যে কোনো একটি লেখা যাবে আর সেরকম কিছু এখানে ইম্পর্টেন্ট নেই সিলেবাসও জানা হয়ে গেল এক্সাম মোড এজ লিমিট এবং ফর্ম ফিল আপের ডেট সব কিছু জানা হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে কত টাকা লাগছে সেটাও জানা হয়ে গেছে একটা কোয়ালিফাইং মার্কস এখানে রাখা হয়েছে তো পেপার টু এ যে কোয়ালিফাইং মার্কসটা রাখা হয়েছে ফর্টি পার্সেন্ট আনরিজার্ভ ক্যাটাগরির জন্য আর থার্টি ফাইভ পার্সেন্ট আদার্স ক্যাটাগরির জন্য ঠিক আছে তো এটা রাখা হয়েছে সরি পেপার ওয়ান ফর্টি পার্সেন্ট রাখা হয়েছে তারপরে কাট আউট নির্ণয় করা হয় এবং পেপার টুটা হচ্ছে কোয়ালিফাইং নিয়েছে যেটা পরবর্তীকালে নির্ধারিত করা হবে তো আর সেরকম কিছু ইম্পর্টেন্ট নেই আর দেখা যায় এখানে আর কি আছে তলার দিকে তো এখানে বিভিন্ন এক্সাম নেম অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি কোড রয়েছে তো ফর্ম ফিল আপ টাইমে এগুলো লাগতে পারে তো এগুলো দেখে নিয়ে তারপর তোমরা ফর্ম ফিল আপ করো তো ফর্ম ফিল আপটাও দেখছি কীভাবে হবে কী হয় তারপর তোমাদের একটা ভিডিও বানিয়ে দেবো ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও